শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইমরান খানের অডিও ক্লিপ ফাঁস, তিন সদস্যের তদন্ত কমিশন গঠন। এবার পাকিস্তানের রাজনীতি থেকে সরে যেতে প্রস্তুত ইমরান খান। মুসলিমদের ওআইসির সদস্য হতে চায় রাশিয়া, চিন্তিত আমেরিকা। অবশেষে বাকমুত দখল করল রাশিয়া, সেনাদের উদ্দেশ্যে যা বললেন পুতিন। ইউক্রেনকে F-16 যুদ্ধবিমান সহায়তা নিয়ে রাশিয়ার হুঁশিয়ারি। রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিজেদের অবস্থান প্রকাশ করল সৌদি আরব। এবং সবশেষ থাকছে মক্কায় হোটেলে আগুন, আর পাকিস্তানি নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সহ সম্প্রতি ফাঁস হওয়া অডিও ক্লিপগুলোর তদন্তের বিষয়ে তিন সদস্যের একটি কমিশন গঠন করেছে দেশটির সরকার। স্বাধীন বিচার বিভাগের উপর এসব অডিও ক্লিপগুলো খারাপ প্রভাব নিয়ে এক মাসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিশন আইন 2017 এর 3 নম্বর সেকশন অনুসারে সুপ্রিম কোর্টের বিচারপতি কাজী ফায়েজ ইশার নেতৃত্বে এই কমিশন গঠিত হয়েছে। এই কমিশনে অন্য দুই বিচারপতি হলেন ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি অমর ফারুক এবং বেলুচিস্তান হাইকোর্টের প্রধান বিচারপতি নাঈম আখতার। এদিকে এই বিষয়ে এক টুইট বার্তায় ইমরান খান বলেছেন, দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিদের ব্যক্তিগত ফোনালাপ রেকর্ডকারীদের বিরুদ্ধে অতি শীঘ্রই যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। তিনি দাবি করেন, এই অডিও ক্লিপ ফাঁস করে সংবিধানের অনুচ্ছেদ 14 এর সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে। প্রসঙ্গত, ফাঁস হওয়া ফোনকালে ইমরান খান মার্কিন আইন প্রণেতা ম্যাক্সিন মুরের কাছে পিটাইয়ের ওপর পাকিস্তান সরকারের চলমান নিপীড়নের বিষয়ে সহায়তা চেয়েছেন, সেই সঙ্গে পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিবৃতি দেওয়ার অনুরোধ করেছেন তিনি। এই অডিও ক্লিপে শোনা যায়, মার্কিন আইন প্রণেতাকে ইমরান খান বলেছেন, বর্তমানে ইতিহাসের সবচেয়ে সংকটাপন্ন অবস্থান রয়েছে গোটা পাকিস্তান, দেশ জুড়ে সরকারি নির্যাতন এবং দমন পীড়নে অতিষ্ঠ জনগণ। ইমরান খান বলেন, গুপ্ত হত্যার শিকার হয়েছি আমি, আমার উপর 3টি বুলেট ছোড়া হয়েছে। সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া আমাদের সরকারকে হটিয়ে দিয়েছে, কারণ এই দেশের সেনাবাহিনী অনেক শক্তিশালী। কামার জাভেদ বাজওয়ার বিরুদ্ধে আরও অভিযোগ করে ইমরান খান বলেছেন, বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করছেন তিনি, অর্থাৎ কামার জাভেদ বাজওয়া। ফোনে ম্যাক্সিনকে পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিবৃতি দেওয়ার অনুরোধ করে ইমরান খান বলেন, দেশের এই দুঃসময়ে আপনার মতো একজন বিবৃতি খুবই গুরুত্বপূর্ণ। পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই চেয়ারম্যান ইমরান খান বলেছেন, তিনি মাইনাস ইমরান ফর্মুলার জন্য প্রস্তুত আছেন, যদি এতে পাকিস্তানের উপকার হয় বা দেশ ধ্বংসের হাত থেকে বেঁচে যায়। শনিবার এক ভাষণে ইমরান খান বলেছেন, মাইনাস ইমরান, কিন্তু আমাকে বলুন এতে দেশের কী উপকার হবে। বক্তব্যে ইমরান খান বলেন, গত 9 মে তাকে গ্রেফতারের পর দেশব্যাপী যে দাঙ্গা শুরু হয়েছে তা একটি সুচিন্তিত ষড়যন্ত্রের আলোকে সংগঠিত হয়। ইমরান খান বলেন, ক্ষমতাসীন জোট জানে যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলে তারা জিততে পারবে না, এ কারণে তারা দেশের সাবেক ক্ষমতাসীন দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তার গ্রেফতারের পর দিনব্যাপী সহিংসতার কথা বলতে গিয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী প্রশ্ন তোলেন, যখন পিটিআই এর প্রতিবাদ দেশের অন্য এলাকায় অনুষ্ঠিত হচ্ছিল তখন কেন পেশোয়ারের রেডিও পাকিস্তান অফিস পুড়িয়ে দেওয়া হলো? কে সেই ব্যক্তি যিনি লাহোরে কার্পস কমান্ডার হাউস ভাঙচুর করতে জনগণকে উস্কানি দিল? প্রশ্ন রাখেন ইমরান খান। এ সময় তিনি বলেন, ক্ষমতাসীন পাকিস্তান গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বাধীন সরকার তার দল পিটিআই ধ্বংস হওয়ার পরই দেশে সাধারণ নির্বাচন করতে চায়। এদিকে তাকে বিদেশে পাঠানো হতে পারে গুঞ্জন ছড়িয়ে পড়ার পর শনিবার দিয়ে ভাষণে ইমরান খান বলেন, তিনি দেশ ছাড়বেন না। উল্টো তিনি প্রশ্ন করেন, আমি কেন দেশ ছাড়ব? পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই চেয়ারম্যান জানান, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল দেশ ছাড়তে আহ্বান জানানো হলে তিনি দেশ ছাড়বেন কিনা। এই প্রসঙ্গে তিনি বলেন, দেশের বাইরে আমার কোনো সম্পদ নেই, আমি সব কিছু বিক্রি করে দিয়ে এখানে পাকিস্তানে এসেছি, এটা আমার দেশ। ভাষণে ইমরান খান বলেন, সরকারের পক্ষ থেকে কেউ বলছে না বিক্ষোভে 25 জন নিরস্ত্র মানুষকে হত্যা করা হয়েছে, তাদের হাতে কোনো অস্ত্র ছিল না এবং তাদেরকে গুলি করা হয়েছে। তিনি বলেন, দেশে কি মানুষের জীবনের কোনো দাম নেই? তাতারিস্তানের হেড অফ স্টেট রুস্তম মিনিহানভ বলেছেন, মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করছে রাশিয়া, আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ এই সম্পর্ক বৃদ্ধির অন্যতম উদ্দেশ্য। আন্তর্জাতিক ইকোনমি ফোরামে 14তম সেশনে এই কথা বলেন তিনি। এই সময় মিনিহানভ দাবি করেন, অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ বা ওআইসি এর সদস্য হতে চায় রাশিয়া। তিনি বলেন, বর্তমানে ওআইসির একটি পর্যবেক্ষক দেশ রাশিয়া, ওআইসিভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক বাড়িয়ে সংস্থাটির সদস্য হতে চায় দেশটি।
মিনিহানব বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মুসলিম বিশ্বের সঙ্গে কৃষি ও শিল্প সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা করছেন। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাকমুত শহর পুরোপুরি দখলে নিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। এতে করে বাকমুতে টানা কয়েক মাসের দীর্ঘ এবং রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটাবে বলে মনে করা হচ্ছে। শনিবার মস্কো এই দাবি করে। এছাড়া বাকমুত দখলে নিয়োজিত সেনাদের অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব ইউক্রেনের ধ্বংসপ্রাপ্ত শহর বাকমুত পুরোপুরি দখল করা হয়েছে বলে শনিবার দাবি করেছে রাশিয়া। ইউক্রেনের বৃহৎ এই সমতল শহরটিতে হামলার নেতৃত্বে ছিল রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের সেনারা। ওয়াগনার গ্রুপের নেতা ইভজেনি প্রিগোজিন আগের দিন বলেছিলেন, তার সেনারা শেষ পর্যন্ত ইউক্রেনদের শহরে অভ্যন্তরে সর্বশেষ এলাকা থেকে সরিয়ে দিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলেছে, সোভিয়েত আমলে বাকমুতের নাম ছিল আরটি উমোবস্ক। বাকমুত দখলের গত 10 মাসেরও বেশি সময় ধরে সংঘাতে এই মস্কোই প্রথম বড় বিজয় হিসেবে মনে করা হচ্ছে। মূলত মাসের পর মাস ধরে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এই শহর দখলে নিতে লড়াই চালিয়ে গেছে রাশিয়ার সামরিক বাহিনী। তাই এই শহরের দখল রাশিয়ার জন্য বিরল সাফল্য বলে বিবেচনা করা হচ্ছে। বাকমুত দখল নিয়ে রাশিয়া এক লাইনে বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়েছে, ওয়াগনার অ্যাসাল্ট ইউনিটের আক্রমণাত্মক পদক্ষেপের ফলে এবং আর্টিলারি ও সাউদার্ন গ্রুপ অব সোর্সের বিমান হামলার মাধ্যমে আরটি উমোবস্কে মুক্তির কাজ সম্পন্ন হয়েছে। ইউক্রেনকে যুদ্ধবিমান সরবরাহে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। সেই সুবাদে ইউক্রেনের পাইলটদের জেট ব্যবহার করার প্রশিক্ষণও দেবে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে অত্যাধুনিক F-16 যুদ্ধবিমান সহায়তা দিলে পশ্চিমা দেশগুলোকে ভয়াবহ ঝুঁকিতে পড়তে হবে বলে সতর্ক করেছে রাশিয়া। শনিবার এক সংবাদ সম্মেলনে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুশকু এই হুঁশিয়ারি দেন। সাধারণত যুদ্ধাস্ত্রের চাহিদা শেষে ইউক্রেন মিত্র দেশগুলোর কাছে ট্যাঙ্ক, অত্যাধুনিক প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সহায়তা দাবি করে। একে একে পুরনো হয় সব। মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা মিত্রের কাছে দেশটির সর্বশেষ চাওয়া ছিল আকাশপথে যুদ্ধের মুড় ঘুরিয়ে দেওয়া যুক্তরাষ্ট্রের F-16 যুদ্ধবিমান। শুক্রবার বিশ্বের 7 ধনকুবের মিলন মেলা জাপানের হিরোশিমায় G7 সম্মেলনে সেই আশাও পূরণ হল ইউক্রেনের। 3-দিনব্যাপী সম্মেলনের প্রথম দিনের এক বৈঠকে ইউক্রেনকে F-16 যুদ্ধবিমান সরবরাহের বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে দিয়েছে রাশিয়া এবং বলেছে, তারা ইউক্রেনকে F-16 জঙ্গি বিমান দিলে বিশাল ঝুঁকিতে পড়বে। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে সৌদি আরব তার নিজের অবস্থান প্রকাশ করেছে। দেশটি বলেছে, তারা এই ইস্যুতে ইতিবাচকভাবে নিরপেক্ষ অবস্থান বজায় রাখবে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফারহান বিন সালমান বলেছেন, তার দেশ এবং অন্য আরব দেশগুলো একই রকম নিরপেক্ষ অবস্থান ধরে রাখবে এবং দুই পক্ষের সঙ্গেই সম্পর্ক রক্ষা করবে। শুক্রবার সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় আরব লীগের শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের পর পররাষ্ট্রমন্ত্রী এই সব কথা বলেছেন। সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে আমন্ত্রণ জানানো হয়। জেলেনস্কি কোনো দেশের নাম উল্লেখ না করে বলেছেন, কিছু আরব দেশ রাশিয়ার দখলদারিত্বের প্রতি অন্ধ সমর্থন দিচ্ছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর আমেরিকা এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞায় অংশ নেয়নি সৌদি আরব। শুধু তাই নয়, তারা আমেরিকার অনুরোধ সত্ত্বেও তেলের উৎপাদন কমাতে রাজি হয়নি। সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত 8 পাকিস্তানি উমরাযাত্রী মৃত্যু হয়েছে। তাছাড়া আহত হয়েছেন 6 পাকিস্তানি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, দুর্ভাগ্যজনকভাবে মক্কার একটি হোটেলে অগ্নিকাণ্ড হয়েছে। এতে পাকিস্তানের 8 নাগরিক নিহত এবং 6 জন আহত হয়েছেন। জেদ্দায় আমাদের মিশন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত এবং তাদের পরিবারকে সহায়তা দেওয়ার জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মক্কার ওই হোটেলের তৃতীয় তলার একটি কক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে হোটেলের অন্যান্য কক্ষেও আগুন ছড়িয়ে পড়ে। পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত বেতার মাধ্যম রেডিওতে পাকিস্তান বলেছে, পাকিস্তান উমরাহ যাত্রীদের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন। তিনি দেশের ধর্ম মন্ত্রণালয়কে আহতদের সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা এবং নিহতদের পারিবারিক আর্থিক সহায়তা দেওয়ারও নির্দেশ দিয়েছেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।